চৌধুরী বাড়ি ভার্সেস মল্লিক বাড়ির খেলায় বাঁকা চৌধুরী এক গ্রাস কাটিং শটে বল গোল পোস্টের ভিতরে ঢুকে গেল, সুতরাং ভাগ হয়ে গেল যেমন ভাগ হয়েছিল 1947 সালে এই সোনার বাংলা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমা তোমার বুকে বাজে বাঁশি সোনার বাংলা। ইটের প্রাচীর কখনো পারে রক্তের বন্ধন ছিন্ন করে দিতে? পারে পারে সিধু ভাই পারে। আমার বাড়ি ছিল ওপার বাংলায়, দেশ ভাগের পর আমি এদেশে চলে এলাম, কিন্তু জন্মভূমির মায়া আমায় এখনো ডাকে, কান পেতে আমি এখনো শুনতে পাই, পদ্মা নদীর ওপার যেন এপারকে এখনো হাত ছানি দিয়ে ডাকছে গো, হাত ছানি দিয়ে ডাকছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাকে ভাগ করেছে লর্ড মাউন্টব্যাটেনের একটা স্বাক্ষর, মল্লিক বাড়ির শান্তির খড়কুটো গুলো তুললে। একথা কে বললে? সবাই বলছে তোমার জন্য মল্লিক বাড়ির সোনার সংসারটা ভাগ হয়ে গেল। ভালো, খুব ভালো। অথচ অরূপ রতনের সঙ্গে দেখাই করলাম না, অজগর সাপ হাই তুললে কি হয় জানো? পাই পাই করে তার খাদ্য বস্তুর গুলো হাইয়ের মধ্যে আসে পড়ে, আপনি মেরে বসে থাকে ছোপে ঝাড়ে। তারপর এমনি করে আরে আরে শিম শিম করে এগিয়ে গিয়ে আরেকটা খাদ্যর বস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে। শুনলেন তো ওই রাস্কেলটা কি বলে গেল? ভালো, খুব ভালো। এবার তোমার চাঁদ আকাশে আলো দেবে আলো। কি আনন্দ! এতদিন আকাশটা মেঘে ঢাকা ছিল, চাঁদের সঙ্গে আমার বিয়ের দিন কবে ঠিক হলো জামাই বাবু? হয়নি, হবে। কিন্তু কবে? যেদিন এই বাঁকা চৌধুরী ভাগ হয়ে যায় মল্লিক বাড়িতে যাবে। ওটা তো প্রথম ভাগ, ওতে লেখা আছে অ আ হর্ষই দীর্ঘ। আরে তারপরে তো দ্বিতীয় ভাগ। তাই
বুঝি? ও ও ওই জামাই বাবু, আমি হব চাঁদের বউ। কিন্তু এখনো এ কথা যেমন কেউ জানতে না পারে জামাই বাবু, আমি শীঘ্রই তুইনা বৌদিয়া তার বাবার কাছে যাব। আর তারপর যাব নিতাই মদনের বাড়িতে শিউলির ফুল কুড়াতে। আর যদি ফুল না পড়ে? ধরিয়ে দেব জামাই বাবু ডাল ধরে। আর সে বলবে ভালো, খুব ভালো। জামাই বাবু আলো এবার কালো হয়ে যাবে, ওর শিউলির ওই যৌবন জামাই বাবুর চোখে যখন একবার পড়েছে তখন আর কিছুতে ওদের রক্ষা নেই। অথচ আমি আমি আমার ভালোবাসার চান কি আমি নিবিড় করি আমি কাছে পাবো। সে আছে তোর কোনোদিন মিটবে না শহরের সুন্দরী, কারণ কারণ তুই আমাদের আমাদের সংসার ভাঙলে, আমাদের প্রেমকে ভালোবাসতে পারবি না। আমাদের প্রেম গড়ের মাঠের প্রেম নয়, ইডেন গার্ডেনের প্রেম নয়, নয় বোটানিকা ভিক্টোরিয়ার বাদাম খা খুচরো প্রেম। কি তুই আমাকে বাড়ি বয়ে অপমান করতে এসেছিস? শহরের মেম সাহেব, আমি তোকে প্রেম শিখাতে এসেছি, সংসার ভাঙলে তোরা আমাদের প্রেমকে ভাঙতে পারবি না। কি চাঁদের সঙ্গে আমার ভাব হয়েছে বলে তুই দেখছিস জলে পুড়ে মরে যাচ্ছি? না, চাঁদের সঙ্গে আমার ভালোবাসা ওই সিনেমা কিংবা থিয়েটার দেখতে দেখতে হয়নি, কিংবা ক্যান্টিনে শহরের ক্যান্টিনে বসে চপ কাটলে খেতে খেতে হয়নি, ডবল ডিমের অমলেট খেয়ে আমার প্রেমের ফুসকুড়ি উঠেনি। চাঁদকে কেড়ে নেবো বলে তুই জলে পুড়ে মরে যাচ্ছিস? ও মা, সেখানে তো আমি জানি নাকি, সেখানে তো বয়স করে শহরে মেরে জানে। এসব কথা তুই বলবার কে রে ছোট লোক? আরে শুনবি আমি কে? আমি তো বাগের পেছনে পয়ো, তাই তো তোরা শহরের মেয়েরা একের পর এক ছেলে দেখলে তাদেরকে বলি আই লাভ ইউ। আমি তো গায়ের মেয়ে, তাই ভালোবাসা ছাড়া আর কিচ্ছু জানি না। বাগের পেছনে ফেউ ফেউ করে কোনো লাভ হবে না, চাঁদকে তো তুই পাবি না, এবার থেকে চাঁদ হয়ে যাবি শুধু আমার। সে শুভদিনটা কবে গো মিলি? তোমার মা আমার আর জামাই বাবু দিন ধরবে যাবে। তাহলে চাঁদ তোরা দুজনে কথা বল, আমি তাহলে চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছিস কেন? আমাদের প্রেম দেখে যাবি না? এই ভাবি বউকে অমন কথা বলিস না রে চান, কচেটন আদর কর। আরে দাঁড়া দাঁড়া, কত কায়দা করে ওর জামাই বাবু আমাদের সংসারটা ভাগ করে দিয়েছে রে, আর আমি যে তোকে ভালোবাসি বলে। এই চান, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি মিলি। আমি না আমি না তোমাকে ভীষণ ভীষণ ঘেন্না করি। ওই চাঁদ, আরে তুই মেম সাহেবের মনটা বুঝতে পারছি না, মেম সাহেবের মনটা কত সাদা, তাই মেম সাহেবের মনটা কত সাদা শুনি আমার ভীষণ কষ্ট হয়, তাই তো ওর কষ্ট দেখে সবার সামনে আমি চিৎকার করে বললি কত ঢঙ্গ দেখালি বদি বলে দিলি। মেছুনি মাছ ধরতে পারলো না, গায়ে মাখলো কাদা। অলরাইট অলরাইট, আমি আমার জামাই বাবুকে বলে তোদের ভালোবাসা আমি ভাঙবো ভাঙবো। কি বলি যখন বলি তো ছবি না বলছি না, সংসারটাকে যেমন করে ভাগ করে
দিয়েছি তেমনি তোদের ভালোবাসাকে আমি ভাগ করে দিলাম। মিলতে চাইবি না, যা যা তোরা দুপদ দে এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাচ্ছি। শিউলির ভালোবাসার ক্যাসেটটা তো পাল্টে দিলেন, কিন্তু আপনার ছোট যার ওই সংসারের দুরবস্থা এখন কত দূর? আরে ছোট ভাইয়ের সংসারের কথা বলছো তো, সেখানে এখন বেজে বেজে কান্নার সুর। চলো, এত দূর যখন এসেছি মানে তোমার জামাই বাবু ওই বেকা চৌধুরীর সঙ্গে একবার দেখা করে যাই, নাকি বলো? চলো চলো। ওরে মানিকি, কোথায় গেলি? ওরে তোরা কোথায় গেলি? আজ যে তোদের জন্মদিন রে বাবা, আজ যে তোদের জন্মদিন, আজ আজ তোদের দুজনকে আমি একসাথে বসে আমি পায়েস খাবো। ওরে ওরে চাঁদে, তোর কাকে বলে ডাককে? তুই কি শুনতে পাচ্ছিস না বাবা? তুই কি শুনতে পাচ্ছিস? কিন্তু কিন্তু আমাদের সংসারে এমনটা তো ছিল না। এই তো সেদিন আমরা দুজা মিলে কত কত আনন্দ করেছিলাম। আমার কালো মানি মায়ের কোলে শুয়ে মোর জীবনে উঠবি রে তুই চাঁদের টুকরো হয়ে। ঘুমা আমার কালো মানি মায়ের কোলে শুয়ে সংসার
কাকিমা
তবে চাঁদ একদিন ছুটে এসে তোমার গলা জড়িয়ে ধরে তোমাকে ডাকবে ছোট মা। ওরে বাবা সুকুমার, ওরে বাবা আত্মার, তোদের মুখে যেন ফুল চন্দন পড়বে, তোদের কথা যেন সত্যি হয়, সত্যি ভগবান যেন তোদের কথা রাখে বাবা, তোদের কথা রাখে। সুকুমার, তুই ভগবানকে ডাক আর আমি আল্লাহকে ডাকি, দুজনে একসঙ্গে ডেকে বলি, চাঁদকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। ভগবান, কথাটা কি তুমি শুনতে পাচ্ছ ভগবান? কেঁদো না ছোট বাছি, তুমি কেঁদো না, চাঁদ ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বলে আমাদের যাত্রা বন্ধ হয়ে গেছে, আমাদের খেলা বন্ধ হয়ে গেছে। দেখে মনের আনন্দে বাঁকা চৌধুরী ও তার সালি কাঁপিয়ে বেড়াচ্ছে। হিন্দু মুসলমান পাড়ায় সমস্ত ছেলেমেয়েরা তাদের গালি দিয়ে বলছে, কি বলছে? ছোটবেলা থেকে আমি শিবরাত্রি পালন করেছিলাম, সেই শিবরাত্রি সব সাধ সব সব কিছু কি ফলাফল বিফল হয়ে গেল। আরে শিবলি, আমি কত ছোটবেলা থেকে চাঁদের সঙ্গে আমি বর বউ খেলা খেলেছি, বর বউ খেলা খেলতে খেলতে স্বপ্নের কথা বলতে বলতে আমরা যে মনে প্রাণে স্বামী স্ত্রী হয়ে গেছি। কেন কেন চুপ করবো আমি সীমা? আজ আমি বড় হয়েছি, তাই তো তোমার কাছে কথা বলো গো, বলতে আমার কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। বলো বলো, কেন কেন চাঁদের সঙ্গে আমার বিয়ে হতে পারে না বলো? ওরে ওরে, তুই একটু শান্ত মা, তুই একটু চুপ কর, একটু শান্ত। কেন কেন চাঁদের সঙ্গে আমার বিয়ে হতে পারে না? কেন আমি চাঁদের সঙ্গে ভালোবাসার ঘর বাঁধতে পারবো না? তাহলে সময় থাকতে কেন তুমি চাঁদের বাধা দিতে পারবে? কেন
আমি তোকে বাধা দিইনি দাদু, বাবা বলিনি জাদু খেলায় মাতিস না দাদু, অসমীর ভালোবাসার ফল কোনোদিন সুস্বাদ হয় না, আর মধু মনে করি যার পেছনে তুই ছুটছিস সেই মধু তো একদিন বিষ হবে রে দাদু। ধানের রশি চিরে যখন রং ধরে তখনই কি সে জানতো যে তাকেও একদিন কড়ায় গিয়ে সেদ্ধ হতে হবে? শিউলি, আমি ঠিকই বলছি পিসিমা, আমি ঠিকই বলছি। দাদু বৃদ্ধ হয়েছে, তোমার চুল পেকেছে, তাই তো আমার কথাগুলো তোমাদের কারোর ভালো লাগবে না পিসিমা। ওরে ওরে শিউলি, তুই এখান থেকে যা। তাহলে বলে দাও, আমরা পরে ভাববো। তাহলে বলে দাও, আমি কি নিয়ে ভাববো, আমি কি নিয়ে হাসবো, চাঁদকে হারিয়ে আমি কি নিয়ে ভাসবো। আর পিসিমা, তুমি আমার কথা ভাববে কি ভাববে? তোমরা তোমরা কি আর কখনো কোনোদিনও আমার চাঁদকে আমার মুখে ফিরিয়ে দিতে পারবে? বলো না, বলো চাঁদের সঙ্গে যদি আমার বিয়ে না হয় আমি মরব। তোকে আমি কিছুতেই মরতে দেবো না শিউলি, কিছুতেই মরতে দেবো না। তুই এখান থেকে যা, তোর কথাটা আমরা পরে ভাবব। আর আর চাঁদের সঙ্গে, চাঁদের সঙ্গে আমি তোর বিয়ে দেব। পিসিমা, তুই নিশ্চিন্ত হয়ে এখন এখান থেকে চলে যা মা, চলে যা। ঠিক আছে, ঠিক আছে পিসিমা, তুমি আমি বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি। তবে তুমি আর দাদু আমার একটা কথা শুনে রেখো, চাঁদের সঙ্গে আমার বিয়ে দিতে পারলে তবেই তোমরা আমাকে বাঁচিয়ে রাখবে, আর তা যদি তোমরা না পারো তাহলে তোমার এই আদরের ভাইজি আর তোমার এই আদরের নাতনির মরা দেহটা ওই চিতার আগুনে দাও দাও করে জ্বলবে দাদু, দাও দাও করে জ্বলবে পিসিমা, দাও দাও করে জ্বলবে। ওরে চাপা, তুই তো চাঁদের সঙ্গে শিউলি বিয়ে দিবি বললি, আর যদি না পারিস তাহলে লোকে কি বলবে? লোকে কি বলবে? সে ভাবনা পরে ভাববো, এখন তুমি ওকে দিন কতক নজরে নজরে রেখো, দেখো যেন ওই বাঁকা চৌধুরীর নজর না পড়ে। চাপা আমাকে কথা বলে গেল কেন? তাহলে সে একদম লক্ষ্য করেছে, বাঁকা চৌধুরীর নজর পড়েছে আমার নাতিনীর ওপর। ফোন করব, সারা বাঁকা চৌধুরীকে আমি ফোন করব, সেই চোখে আমার নাতিনীর উপর নজর দিয়েছে, ওর চোখ দুটো আমি উপড়ে দেব। তোলে দাঁত কেন গো দাদু? আমাকে আমাকে একটা কথার জবাব দেবে। কি কথা বল? ভালোবাসার মানুষকে এত কাঁদাই কেন? বাবা বাবা বাবা, কি সময় কি কথাই বললি দাদু। ওরে ভালোবাসার কথা দাদু, কান্নার কথা দাদু, তোর মুখে মানাই না রে মানিক, তোর মুখে মানাই দাদু। আমার দাদু আমাকে ঘেন্না করলে আমি বুঝতে পারি, কাউকে বলতে পারি না, কিন্তু কিন্তু আমি তো ভালোবাসি ভালোবাসার গান গাইতে। তা ধাল থিউলি যখন গান গাইত আমারও মনে হতো আমি একটা গান গাই। ভালোবেসে তোকে নিভিতে দতনে আমার নাম কি লিখো তোমার মনে লো মন দিলে, ভালোবেসে তোকে
নিভিতে তো তুমি আমার নাম লিখো তোমার মনে লো মোরে আমার পোলানি যে গান বাজিছে তাহার তাল মানিক বলে বুকে চেপে রেখেছি জীবনটাকে মিথ্যে দিয়ে ডেকে রেখেছি ছোট বইয়ের কাছে তারই জন্য আমি চো তোরই জন্য আজ ফসল কাটার মাঠের মতো ফাঁকা ফাঁকা কাকা তুমি কাঁদছো কেন কাকা কি হয়েছে কাকা তুমি কাঁদছো কেন কাকা কাকা কি হলো কাকা কাকা তোর জামা প্যান্ট পরা দেহটাকে ছুঁয়েছেন দেখলাম বলি তুই মনে করছিস কাকাটা কি বোকা কাকা এই সময় তো কেউ কোথাও নেই কাকা তুই কাকা তুই একবার কাকা তুমি জানো কাকা তোমার জন্যে আমার ছোট মায়ের জন্যে আমার আমার মনটা কেমন কেমন করে বারবার তোমাদের কাছে আমাকে আমাকে ছুটে আসতে ইচ্ছে হয় পারবি না রক্তে রক্তে টানাটানি চলছে যে কাকা কি বলছো তুমি আমি তো আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না শুধু কাকা 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 হেজা হেজা এই সময় তো কেউ কোথাও নেই তোর বাবা নেই তোর মা নেই তোর ছোট মা নেই মানিক নেই কেউ কোথাও নেই তুই একবার তুই একবার তুই একবার একবার আমাকে 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 বাবা বলে ডাক যার বাবা বলে ডাক যা 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 আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মা আমার মানিককে ঘেন্না করি আমি তোকে ঘেন্না করে বলছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুমি কি পাগল হয়ে গেলে পাগল ছোট বউ ছোট মা তারপর এখান থেকে যাবি আয় বাবা আয় খুব অসুখ হয়েছে কি করলি দাদার অসুখ করেছে দাদা একদম তুমি যাবে না বলছি তুমি একদম যাবে না কি বললি ছোট বউ দাদা অসুখ করেছে আমি দেখতে যাব না আগে বলেছি এখনো বলছি পেতক টেতক তোরা মানিস আমি পারব না ওরে বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু
ভাই গেলে ভাই পাওয়া যায় না, সে কথাটা কি ভুলে গেছি? আমি বলিনি, আমি বলিনি, আগে ওরা দুজনে পায়েশ খাবে তারপর এখান থেকে যাবে। আয় তো বাবা, ওরা দুজন আমার কাছে এসে বসে। খাবি না, এই পায়েশ তুই খাবি না, ওই ডাইনি রাক্ষসী তোকে বিষ খেয়ে মারবে। ওকে আমি বিশ্বাস করি না। হাই বিধাতা তোমার লীলা, ছেলের মুখে দেওয়া খাওয়া পায়ে লুটা, হাই বিধাতা সব কিছু করতে পারে। শিউলি,
তাহলে বলি শোন, বলি বলি করে এতদিন যে কথাটা লজ্জায় তোদেরকে আমি বলতে পারিনি সেই কথাটা আজ আমাকে বলতে হবে। কি কথা রে শিউলি? ওই লম্পট বেকা চৌধুরী চাঁদের মাকে হাত করে চাঁদকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে কেন জানিস? আমার পিসিমার সংসারটাকে কেন ভেঙে দিয়েছে কেন জানিস? ওই লম্পট বেকা চৌধুরী কুকুরটা আমার যৌবনে দাঁত বসে দিতে চায় দাঁত। হ্যাঁ, সেদিন ঈদ মোবারকের দিন তোদের গায়ে যাব বলে খুব সকাল সকাল আমি আনন্দে চলে গেছিলাম ওই পদ্মদিঘির ঘাটে। চাঁদও আমার সঙ্গে যাবে বলেছিল, তাই তো মনের আনন্দে আমি ছুটতে ছুটতে যেই পদ্মদিঘির ঘাটে গিয়ে গায়ের কাপড়টা খুলেছি। কে কে ওখানে? লজ্জা করছিল লজ্জা? ওটা ছিল তত যৌবন বলছে ওটা মুছে ফেল, আর আমি বললাম ভালো এখনো ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও, নইলে ইডি মেরে তোমার মাথাটা আমি ভেঙে দেব। কি তবে রে খেপা শিয়াল, দাঁড়া দাঁড়া তোকে আজ ইডি মেরে। আমার কামনার দাঁত গুলো আর তুই সর্বস্ব হারিয়ে কাঁদতে কাঁদতে বলবি ভালো। ওই নারী মাংস লোভি ওই বেকা চৌধুরীকে তোরা কি শাস্তি দিতে পারবি? আমিও পারতাম যদি চাঁদ আগের মতো আমার আমার জীবনে থাকতো, যদি আমার পিসিমার সংসারটা ভেঙে চুরমার না হয়ে যেত তাহলে আমি সব কিছু করতে পারতাম। শিউলি কে কে? ও চাঁদ, ওরে বাবা, শহরের বিবি মিলির মনের মানুষ হওয়ার জন্য তুই কি আজ শহরের বাবু সেজে এসেছিস? তুই কি বলছিস? এই এই সুকুমার আক্তার, তোরা এখান থেকে যা তো যা। আমি আমি চক কাটলেট খাওয়া ওই শহরের বিবি মিলির মনের মানুষের সঙ্গে দুটো কথা বলে নেই, তোরা যা। চলে গো চাঁদ ভাই, তুমি এখন নতুন শহরের আকারে চাঁদ হয়ে উঠতে চলেছ, গায়ের মাটিকে ভালো লাগবে কেন? আক্তার, বাসবাগানের মাথার উপর শেষ রাতের চাঁদ, শহরের রাস্তার আলো তোমায় মানাবে কি? সুকুমার, ওরে আক্তার, ওরে সুকুমার, তোরা শুধু আমাকে ভুল বুঝলি। আমার আমার মনের কথাটা তোরা একবার শান্তি চাই। তোর মনের কথা শোনার আগে আগে তোর গাটাকে আমাকে শুকিয়ে নিতে দে। শিউলি, ভালো করে তোর গাটাকে আমাকে শুকিয়ে নিতে দে। মাটির গন্ধ মিলিয়ে যাচ্ছি, চুরি করে বাতাবি লেবুর খাওয়ার গন্ধ আর পাচ্ছি না, ধানের ধুলির গন্ধ, পৌষ পাবনের গন্ধ, পিঠে পুলির গন্ধ, আচ্ছা দুঃখার গন্ধ, কোথায় হারিয়ে পেললি রে চাঁদ? শিউলি, আর কি তোর মনের উঠোনে আমি নবান্নের আলপনা আঁকতে পারবো? আর কি তোর মনের দেওয়ালে আমি মা লক্ষ্মীর পাক
পারবো। তুই আমাকে কোনোদিন ভালোবাসিস নি, কোনোদিন না, তুই আমাকে ভালোবাসিস না, তুই কখনো কোনোদিন ভালোবাসিস না, তোর ভালোবাসা মিথ্যে ছিল, তোর ভালোবাসা মিথ্যে ছিল, তোর ভালোবাসা না মিথ্যে নয় শিউলি, মিথ্যে নয়। এই দেখ, এই দেখ আমার গায়ে, আমার গায়ে ওই বাতাবি লেবুর গন্ধ পাচ্ছিস না? তুই আমার সুখে দেখ, ওই দেখ, ওই দেখ হাতি লাগা, ওই খেজুর পাড়তে গিয়ে হাতি লাগা জোনাকি পোকার গন্ধ তুই পাচ্ছিস না? বল বল তুই পাচ্ছিস না? শুধু শুধু অপবাদ দিয়ে গেলি, মায়ের মুখ চাওয়া, সন্তানের জীবনের যে কি লবণাক্ত স্বাদ তা তুই একটু বুঝলি না? শুধু তুই ওকে ভুল বুঝলি। বুঝতে হবে না, বুঝতে হবে না, তোরা দুজন দুজনের হাত ধরে ওই পা থেকে পালিয়ে যা। কেন উড়ে যাবে তাকুই মশাই, আমি কি মরে গেছি? সংসার আমার বাড়ির রূপটাকে কুরূপ করে দিয়েছে, কর্তব্য হয়েছে বিরূপ। আমার ভাই, আমার মায়ের মতো ছোট বৌমা আমার অসুখ করেছে শুনেও দেখতে আসতে পারেনি। বাবা, তবু কি আমাকে দেখে মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি? না, আমি ভেঙে পড়িনি, আমি এই সংসারের কাছে হেরে গেছি, কিন্তু আমি নিজের কাছে হারিনি। বাবা, কিরে বাড়িতে বোবা হয়ে থাকিস কেন? কেন চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াস? কাকার মতো কেন তোর এত অভিমান? হ্যাঁ, আমি দেখেছি তোর কাকা তোর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে পাঁচিলের উপর উঠে চুপি চুপি আমাকে ডাকে। তোদের দুই কাকা ভাইপোর কেন এত মিল রে? আমি আমি চলি বড় বিশেষ, শুধু ছেলের সঙ্গে কথা বলেছি, ছেলের ভাবি বইয়ের সঙ্গে কথা বলিনি, তাই বুঝি অভিমান করে তো পালাতে চাইছ মা? না, আমি তোমার পিসি মশাই নয়, আমি তোমার আজ থেকে শ্বশুর, আজ থেকে আমি তোমার বাবা। দাওয়ার চালে বাঁকা চৌধুরী আমাকে মাত করতে পারবে না, এই গায়ে আমার অসংখ্য আপনজন তারাই তাকে কাত করে দেবে। সকাল আসবে সকাল, কাটা যাও ফুটন্ত সকাল। ছেলে কোনোদিন খারাপ হতে পারে? তোদের বিয়ের ব্যাপারে আমার অনেক আগেই ছোট বৌমার সঙ্গে কথা হয়ে গেছে। বাবা, আমি থাকতে, আমার ছোট ভাই থাকতে, আমার বৌমা থাকতে তোদের বিয়ে কেউ ভাঙতে পারবে না, তোরা চলে যা। কিন্তু এই অসুস্থ অবস্থায় আপনাকে একা ফেলে রেখে চাঁদ তুই বরং যা, আমি বাবার কাছে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, চাঁদ তুই যা। আমার মনে হয় তোর ছোট মা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, আমি আমার ভাইয়ের কাছে হাঁটতে রাজি আছি, আমি আমার বৌমার কাছে হাঁটতে রাজি আছি, কিন্তু আমি আমার বউয়ের কাছে হাঁটতে রাজি নই। ঠিক আছে, আমি যাচ্ছি বাবা, আমি তোমাকে যেতাবার জন্য মায়ের কাছে এরে আমি এখন গিয়ে দেখে আসবো আমার আমার কাকা কেমন আছে, আমার মা কেমন আছে। বাবা, বড় এক গুয়ে তোর পিসিমা,
চাঁদের মাকে তার এত কিসের ভয়? সে কি ভুলে গেছে তার বর ঠাকুর এখনো বেঁচে আছে? বাড়ির উঠোনে দেওয়াল উঠেছে বলে মনের উঠোনে কি দেওয়াল উঠেছে? আমার কোলে মাথাটাকে ঘুমিয়ে পড়ুন, আমি আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি। কি শান্তি! কিন্তু জানিস শিউলি, এমনি একটা স্বর্গীয় শান্তির সংসার সবাই চায় না। মিলি আমার পুত্রবধূ হোক, এটা চাঁদের মা চায়। মিলি এ মেরা দিল প্যার কা দিওয়ানা। নমস্কার, আমাদের এই যাত্রাপালায় অভিনয়ে সন্তুষ্ট হয়ে কিছু পুরস্কার রয়েছে আমাদের শিল্পীদের মধ্যে, তাই সেই পুরস্কারগুলো আমরা তুলে দিতে মঞ্চে ডেকে নেব। সর্বপ্রথম ডেকে নেব অরূপকে, অভিনয়ে অরূপকে। অরূপকে একটু মঞ্চে আসতে হবে। নমস্কার। অরূপের জন্য পুরস্কার রয়েছে, অরূপকে পুরস্কৃত করেছেন খোকন সেনাপতি এবং চন্দন নায়ক, 10টি করে 20 টাকা পুরস্কৃত করেছেন। একটু জোরে হাততালি হোক সবাই মিলে। এবং এবারে আসতে হবে, এবারে আসতে হবে সত্যবামকে, যা যে সত্যবাম আপনাদেরকে মন জয় করেছেন, খুশিতে ভরিয়ে দিয়েছেন। আমি শুনছিলাম পিছন থেকে ডায়লগটা, কলকাতা থেকে এসছি, অনেক দেরি হয়ে গেছে। সত্যবামকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সত্যবাম যে ড্রেসে এসছেন তিনি নাকি সবাইকে ভরে দেবেন, তাই দেখাচ্ছিলেন। তো এই পুরস্কার সত্যবামের জন্য অনেকগুলি পুরস্কার রয়েছে। বিজয় কৃষ্ণ স্বরের পক্ষ থেকে 10 টাকা, খোকন সেনাপতির পক্ষ থেকে 10 টাকা, আমার পক্ষ থেকে অর্থাৎ চন্দন নায়কের পক্ষ থেকে 10 টাকা, না দিলে কিন্তু ভরে দেবে। আর রবীন্দ্র মাইতির পক্ষ থেকে 10 টাকা, নামিয়ে রাখুন নামিয়ে রাখুন। আর লালু দের পক্ষ থেকে 10 টাকা, শিবশঙ্কর মাইতির পক্ষ থেকে 10 টাকা, অনেক টাকা। একটু জোরে হাততালি হোক সত্যবামের জন্য, তার অভিনয়ের জন্য। এবারে মঞ্চে ডাকবো রতনকে, যিনি দাদার রোল করছেন। রতন আমাদের সবার পরিচিত, একটু জোরে হাততালি হোক রতন বাবুর জন্য। হ্যাঁ, রতন বাবুকে পুরস্কৃত করেছেন খোকন সেনাপতি, খোকন মাইতি, এবং
রতনকে আমার পক্ষ থেকে, চন্দন নায়কের পক্ষ থেকে 10টি টাকা, রতন খোকন মাইতির পক্ষ থেকে 10 টাকা পুরস্কৃত করেছেন। নমস্কার বন্ধুগণ, আমাদের রাসমেলা কমিটি আমাদের অনেক সুযোগ দিয়েছে এবং বহু কষ্ট বহু বিঘ্ন পেরিয়ে আমরা এই যাত্রাটাকে সাফল্য মণ্ডিত করতে পেরেছি। আর আমার সবথেকে বেশি কষ্ট করেছেন, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি এবং নমস্কার করছি আমার গুরুদেব বিনয় কুমার মিশ্রের কাছে, তিনি অনেক কষ্ট করে এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন। তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র পুরস্কারটিকে ক্ষুদ্র পুরস্কারটি আমি আমার মাস্টমশাই বিনয় কুমার মিশ্রের পাদে অর্পণ করলাম। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি হোক সবাই মিলে, কারণ গুরুদেবকে তার শ্রদ্ধা জানিয়েছেন। তাই গুরুদেবকে একটু আসতে হবে, গুরুদেবকে একটু আসতে হবে। প্রথম প্রতিবেদনে, এই যাত্রা শুরু হওয়ার আগের প্রতিবেদনে আমার অন্তরের কথা, আমার মনের কথাটা আপনাদের সামনে ব্যক্ত করেছি। এই যাত্রার পরিপ্রেক্ষিত নিয়ে এই শিল্পটি প্রায় অস্তাচলগত, এর প্রতি কারো আবেগ নেই, মনের মধ্যে চাহিদা নেই যে এটি বেঁচে থাকুক। আমার প্রচেষ্টা তাই এই সব ছোট এই সব মূর্খ অশিক্ষিত গ্রামের ছেলেগুলাকে নিয়ে আমি প্রাণপণ লড়াই করে চলেছি, যতদিন বাঁচব এই শিল্পটার প্রতি সম্মান দেখিয়ে যাব। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সহযোগিতা করুন, উৎসাহ দিন, এরা যেন আগামী দিনে এই শিল্পটাকে ধরে রাখতে পারে। নমস্কার। হ্যাঁ, পুরস্কারটাও আমরা তুলে দিচ্ছি শ্রদ্ধেয় বিনয়বাবুর হাতে। এবার একটু আসতে হবে মানিককে, মানিক পাত্র তথা রোলেও মানিক, একটু মঞ্চে আসতে হবে। মানিককে পুরস্কৃত করেছেন বিজয় কৃষ্ণ স্যার এবং নির্মল সেনাপতি, 10টি করে 20 টাকা পুরস্কৃত। একটু জোরে হাততালি সবাই মিলে। মঞ্চে একটু আসার জন্য অনুরোধ করছি নিতাইকে। নিতাই নিতাই একটু আসবেন, আর ছোট মা, ছোট মাকে একটু আসতে হবে, আর নিতাইকে। নিতাইকে আমি ছোটবেলা থেকে তার অভিনয় দেখছি, তাই আমার পক্ষ থেকে নিতাইকে 10টি টাকা পুরস্কৃত করছি। আমি এই 10টি টাকা মাস্টার মশাই বিনয় মিশ্র পাই। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এবং ছোট মাকে পুরস্কৃত করেছেন বিজয় কৃষ্ণ স্যার। বিজয় কৃষ্ণ স্যার ছোট মাকে তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তিনি 10টি টাকা পুরস্কৃত করেছেন। আরেকটি পুরস্কার আবার এসছে কেদার সাউ এবং ফ্রেন্ড স্টুডিওর পক্ষ থেকে 10টি করে টাকা। সেই যিনি এসে আবার আমাকে জড়াবেন, সেই সত্যবামকে একটু আসতে হবে। ভাই জড়াবে না, জড়াবে না, অনেক হিট খেয়েছি, অনেক পুরস্কার। কেদার সাউ এবং ফ্রেন্ড স্টুডিওর পক্ষে দেয় 10টি করে 20 টাকা। অসংখ্য ধন্যবাদ। আমি আমার মাস্টমশাই বিনয় মিশ্র ওনাকে যে যেইটুকু আমি পেয়েছি তার পায়ে দিয়ে প্রণাম করে প্রণাম করছি। এ
এই ছেলেটির আগ্রহের জন্য আমি অত্যন্ত গর্বিত। এই প্রাণপণ চেষ্টা করেছি আপনাদের আনন্দদানের জন্য। তাকে সবাই আশীর্বাদ করুন, এই আগামী দিনে যেন ভালো শিল্পী হয়ে ওঠে। আপনি তো আপনার মেয়েকে অনেক কথা বললেন, এবার আমি একটা কথা বলি। আপনি যখন জন্মেছিলেন তখন আতুর ঘরে আপনার মা কি আপনার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল? তুমি, তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি, আমার বাবার সম্পর্কে তুমি একটু হিসেব করে কথা বলবে। তুহিনা, তোমার এই কুটিল বাবার কথা শুনে আর কতদিন চলবে? এখন তো অনেক কথা বলবে, কিন্তু তোমার অত কথা শোনার মতো সময় আমার নেই। আমি বেকার ডাকুপুর গাড়িতে চেপে বাজার করতে চললাম। বাবা, ভালো তান তো আপনার মেয়েকে ফেরান। কি করে ফেরাবো? তুই না যে মিলিকে কথা দিয়েছে গাড়ির হর্ন বাজছে। আমি যদি অসুস্থ না হয়ে পড়তাম, আমি যদি ভদ্রলোক না হয়ে একটু অসভ্য লোক হতাম, তাহলে আজ আমি মাথাটা ঘুরছে। এরপরে তোমার জীবনটাই ঘুরে যাবে। বাঁকা চৌধুরী বলেছে মিনির সঙ্গে চাঁদের বিয়ের পরে ও তোমাদের সবাইকে শহরে নিয়ে যাবে। বাবা বাবা, শ্বশুর মশাই কি আনন্দের কথাটা নাই শোনালেন। শুনলে তো আরু, এবার তুমি সুস্থ হয়ে উঠবে। এখন একা একা একটু শুয়ে থাকো বাবা। আমি পাশের বাড়িতে গিয়ে ছোট বৌমা, তুমি কি তোমার সন্তানের যন্ত্রণার কথা শুনতে পাচ্ছ না? সেই পৃথক হওয়ার পর দিন থেকে আমি যদি আশা পৌঁছে বসে আছি, তারা কেউ একবার আমাকে দেখতে এলো না। আমি তোমার জন্য এই যে হাতারা
গাদা ছেলে, চোখ কপালে তুলে হা করে ওখানে দাঁড়িয়ে আছো কেন? বড় ঠাকুরের কথার উত্তর দিতে পারছো না, বলতে পারছো না? বড়টা তোমাকে এখান থেকে নিয়ে গেলে ওই বড় গেন্ডে যে গালাগাল দিয়ে আমাদের ভোজনের ভাত তুলে দেবে। ছোট বৌমা, নিম কাল মেঘ উচ্ছে খেতে তেতো লাগে, তবুও মানুষের শরীরের প্রয়োজনে তেতো খেতেই হয়। কি হলো রে ছোট বউ, দে চুপ করে আছিস কেন? আমার দাদার কথার উত্তরটা দে। তোমার দাদা, তোমার দাদা একটা পাষাণ। খুব সাবধান ছোট বউ, আবার তোকে বলছি, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। ভুলে গেছি বলেই তো পেতে ঘর পর থেকে যে ঠাকুরকে আমি সন্ধে পর্যন্ত দেখাইনি সেই ঠাকুরের কাছে আমি বড় ঠাকুরের জন্য পুষ্পজল আর চাঞ্জল নিয়ে এসেছি। দাও বৌমা দাও, পুষ্প দাও, চাঞ্জল দাও। না না, আমি কেন দেব? আপনার ভাই কথায় কথায় বলে আপনি শোনেন না, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। তাই তো ঠাকুরের পুষ্প দোন আর চাল চলে আমি আপনার ভাইয়ের হাতেই তুলে দিলাম। দুঃখের মধ্যেও তোমার কথা শুনলে না হেসে ফেললাম মা। না না বড় ঠাকুর, না আমাকে মা বলবেন না, কারণ সেদিন বড়দি পায়েসের বাটি ফেলে দিয়ে আমাকে বলেছে আমি নাকি দায়ী, আমি নাকি রাক্ষসী, আমি নাকি চাঁদকে বিষ পর্যন্ত খাওয়াতে পারে। বৌদিকে জানি, আজ থেকে 25 বছর আগে কি ভয় রোগ বিষ আমি ওকে খাইয়েছি। রতন, 25 বছর আগে তুই কি করেছিলিস আমি জানি না, কিন্তু কিন্তু বাঁকা চৌধুরীর শালীর সঙ্গে চাঁদের বিয়ে হোক এটা আমি কিছুতেই মানি না। আমিও মানি না, কিন্তু বড়ঠাকুরকে জানে দিদির সঙ্গে বেঁকা চৌধুরীর এ ব্যাপারে কি সব কথাবার্তা হয়? সঠিক জানি না, তবে সত্যবান এসে আমাকে সব বলে গেছে। তাই তোরা বল, এই যন্ত্রণা কি আমি সহ্য করতে পারি? বড় ঠাকুর, দাদা না, তোমাকে আর নরক যন্ত্রণা সহ্য করতে হবে না। আর রাতটা ভোর হলে কাল সকালে এসে ও বাড়ি থেকে এ বাড়ি নিয়ে যাবো। কি করে নিয়ে যাবি? পুজোর আগে ঠাকুরকে যেমন করি মাথায় নিয়ে যাই দাদা, ঠিক তেমনি করে নিয়ে যাব। তখন দেখবো কার বুকের পাটা কতখানি আমার কাজে বাধা দিতে গিয়াছে। চলে যাচ্ছ বৌমা? হে বড় ঠাকুর, আমাকে যে যেতেই হবে, কারণ আপনার ভাই যে ঠাকুরকে কাল মাথায় করে নিয়ে আসবে সেই ঠাকুর ঘরে আলপনা দেবে কে? তোমার দিদি যদি বাধা দেয়। ঠাকুর, এর পরেও যদি দিদি বাধা দিতে আসে তাহলে তাহলে এই চাপা তার মাপা হিসেবে চরিত্রটাকে বাইরে নিয়ে গিয়ে সমস্ত বাজার গন্ডিসে ভেঙে ফেলবে, আর মল্লিক বাড়ির এই অন্নপূর্ণা কিছুক্ষণের জন্য লক্ষ্মী থাকবে না, অন্নপূর্ণ থাকবে না, হয়ে উঠবে রণরঙ্গিণী চণ্ডী। কি দেখ তুই,
তোমাকে আমি তোমাকে ঠক ঠক করে ধরেছি আর তোমায় পোলেতে দেব না গো দেখু আর পোলেতে দেব না কে আমি মানি গো মানি মানি কি হলো মুহূর্তের মধ্যে এত আলো কোথা থেকে এলো কোথা থেকে নিয়ে এলি এত আলো রে বাবা দেখু এই কালো কদাগাল মাংস পিণ্ডটা আলো কোথায় থেকে পাবে গো দেখু তোমার তোমার মনটা তো ভালো তাই আলোর কথা বলতো গো দেখু না রে মালিক না তা নয় মানুষের মনের ভিতর কখন যে কি হয় তা কি কেউ বলতে পারে গো তুমি ঠিক বলেছো দেখু ওই রকম আমল না তুই কি করে জানলি আমি লুকিয়ে 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 কত দেখেছি কি দেখেছিস বল মা তো বাড়িতে নেই তাই তোমাকে বলতে তো নো বল বল আমার আমার মা বাবা তখন তখন তাদের নাম করলে কাঁদে কিন্তু কিন্তু আমি তো ওদের নিজের ছেলে তাহলে আমার জন্য ওরা কাঁদে না কেন গো দেখো মানি আমি আমি জানি এ বাড়িতে আমার জন্য থপতে পেথি কান্দ তুমি গো দেখু কি বললি কথাটা ঠিক বলেছি কিনা ভেবে দেখো তো মনে মনে দেখো না দেখু ঠিক বলেছি কেন জানি না মানিককে দেখলে মাঝে মাঝে আমার বুকটা কেমন মুচড়ে ওঠে আমি কেন বুঝতে পারি না কি বলো একটা অনিবার্য কারণে মালিককে বড় আমার আপন মনে হয় কি গো দেখু মনের সঙ্গে মনের কথা হচ্ছে বুদ্ধি আমি থ বুদ্ধি সেই জন্য তো মাঝে মাঝে মনে হয় থবাইকে লোকে তোমাকে কি মনে হয় বল বল মালিক বাবা বলে ডাকি বাবা বল মালিক বল ডাকবো ডাকবো দেখো তোমাকে বাবা ডাকবো মালিক ওই কালো কুৎসিত কদাকার মাংস পিণ্ডটাকে বুকে জড়ি ধরে সব কুচি তোমার ঘেন্না করে না না করে না এই কালো কুৎসিত পাথরটাকে তুমি একবার চুয়ে দেখো তোমারও ঘেন্না করবে না ইস ঘেন্না তো আমার গাটা ঘিন ঘিন করে উলা বলো মা ও বলো মা ঘেন্না ঘেন্না ঘিন ঘিন করে উঠলো নাকি মায়ায় নাকি মায়া তিন তিন কোণে উঠলো এই এই মুকুড়া দেখবি দেখবি তোর মুখে মারবো Thank you.
দৃশ্যায়িত হইল। এই দুই ভাইয়ের সংসারে হিংস্র লালসার চক্রান্তি যে বিভেদের পাঁচিল উঠেছিল তা নিজেরাই সুমননশীলে নিজেরাই ভেঙে দিল। কি এবার আপনারাই বলুন কেমন হলো? আসুন, লোকশিক্ষার প্রধান আঙ্গি যাত্রাপালার দৃশ্য থেকে শিক্ষা গ্রহণ করি। যে কোনো সমস্যা, সংঘাত, সহিংস মনোভাব ত্যাগ করি, যদি লোভ লালসাকে সান্ত্বনা দিয়ে অহিংসার মনোভাবে একটু ভাবি, তাহলে সঠিক সমাধানের রাস্তা ঠিক বেরিয়ে আসবে। কারণ বিভেদ কখনোই উন্নতির কারণ হতে পারে না, ঐক্যই উন্নতির সোপান। যদি এমন ঘটনা কারো বাড়িতে ঘটে থাকে, আমার বিনম্র অনুরোধ, বিভেদ ভুলে লোভ লালসাকে পিছনে ফেলে ভেঙে ফেলুন হিংসার পাঁচিল, গড়ে তুলুন